নমস্কার বন্ধুরা সব্বাইকে স্বাগতম গোপাল রান্নাঘরে আজকে চলে এসেছি আরও একটি রেসিপির সাথে আজকে একটা মিষ্টি মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ একটা রেসিপি আপেল দিয়ে তৈরি করা যাবে চলো আর দেরি না করে আমরা চটপট আজকে রেসিপিতে চলে যাই এর জন্য দুটো আপেল নিয়ে নিয়েছি আর আপেলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর এই যে খোসাগুলো সেটাকেও ফেলে দেবো না সেটা দিয়েও একটা রেসিপি হবে তো এই ধরনের রেসিপিগুলো যদি জানতে চাও তাহলে আমার সাথে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা ক্লিক করে রাখো রেসিপি দিলেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমি খুব তাড়াতাড়ি আসছি এরকম একটা রেসিপি নিয়ে এবার আমি এই আপেলগুলোকে গোল গোল করে এভাবে কেটে রেখেছি আর মাঝে যে বীজগুলো আছে আপেল সেগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে করে পরিষ্কার করে দিতে হবে খুব সাবধানে করবে আস্তে আস্তে হলে আপেলগুলো কিন্তু ভেঙে যাবে আর এই আপেলগুলোকে খুব বেশি মোটা করে কাটবে না বা খুব বেশি পাতলা করেও কাটবে না মিডিয়াম সাইজের করে কাটতে হবে এখানে চার টেবিল চামচ আতপ চাল নিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা মানে চালগুলো খুব ভালোভাবে না ভেজা পর্যন্তই এটাকে ভিজিয়ে রাখতে হবে একটা মিক্সির বাটি নিয়ে এর মধ্যে আমি চালগুলো নিয়ে নিচ্ছি আর এখানে অল্প জল ছিল সেটাই এখানের মধ্যে দিয়ে দিয়েছি এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই এই ধরো তিন চার চামচের মতো জল হবে তো এবার এটাকে ঢেকে দিলাম আর একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখো তোমরা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো তো চালের গুঁড়োটা যদি দাও তাহলে সেটার পরিমাণ আমি পরে বলে দিচ্ছি তোমাদের এখানে একটা বাটি নিয়ে এর মধ্যে আমি পেস্ট করে রাখা চালগুলো দিয়ে দিলাম চালের গুঁড়োটা আমি বেশি ব্যবহার করেছি এখানে কারণ আমি একটু শক্ত শক্ত পছন্দ করি সেজন্য যদি তোমরা একটু নরম আর একটু ক্রিস্পি পছন্দ করো তাহলে চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু কম দেবে মানে যা যা জিনিস আমি অ্যাড করব তার থেকে হাফ দেবে চালের গুঁড়োটা এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি ময়দা দুই টেবিল চামচ আর তারপর এখানে দিয়ে দেব আমি আটা দুই টেবিল চামচ মানে দুটোই কিন্তু সম পরিমাণ দিচ্ছি আটাটা দিচ্ছি এই জন্যই একটু নরম হবে তো সেই জন্য রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে রেসিপিগুলো তোমাদের কেমন লাগে এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। যাতে কোনো রকম গুটির মধ্যে না থাকে দেখো তবে এটা একটু আঠালো হয়ে গেছে আর একটু জল এখানে দরকার আছে তো জল দেবে একদম অল্প অল্প করে একবারে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবে না তাহলে একদম পাতলা হয়ে যাবে তো মিক্সির বাটিটা ধুয়েই আমি অল্প জল এখানে দিয়ে দিচ্ছি আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব তো সম্পূর্ণটা করতে কিন্তু চায়ের কাপের যে হা হাফ কাপ সেই জলটুকুই লেগেছে এর থেকে বেশি জল কিন্তু দেবে না তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কতটা ঘন হবে দেখো ঠিক এরকম টাইপের হবে খুব পাতলাও না আবার খুব ঘনও কিন্তু হবে না এবার আমি চিনির শিরা তৈরি করব সেজন্য একটা বাটি নিয়ে এখানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর হা এক কাপ জল মানে চায়ের কাপের পরিমাণটাই আমি বললাম গ্যাসটা অন করে দিলাম জলটা ফুটতে থাকবে তখন এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে তো এখানে একটা শিরা তৈরি করব আমি কিন্তু এক তার বা দুই তারের কোনো শিরাই কিন্তু এখানে হবে না শুধুমাত্র জল ফুটে ওঠার পর একটা আঠালো ভাব আসবে ঠিক সেরকম শিরাটাই কিন্তু এখানে দরকার তো ফুল আচে রেখে এটাকে হতে দিয়েছি আমি দশ মিনিটের মতো দেখো একদম হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এটা থাকুক এদিকে এবার আমি বাকি কাজগুলো করব। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দেবে যেহেতু মালপোয়া ভাস্তে তেল বেশি লাগে একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি আর তেল গরম হয়ে গেলেই একটা করে আপেল নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এটাকে একটু এভাবে ঝেড়ে নেব তারপর একটা একটা করে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবে একদম কম আছে কিন্তু এটাকে ভাজতে হবে একটু সময় লাগবে এটা ভাজতে তো দেখো তারপর উল্টে দেবে আর মাঝে যে জোড়াগুলো হয়ে গেছে সেটা একটু যখন হয়ে যাবে দুই সাইড তখন এটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে দেবে দেখো আর একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেবে তো ভাজা হয়ে গেছে এগুলো আমি এটাকে তুলে নিচ্ছি তোমরা চাইলে মালপোয়াগুলো যদি শুধু খেতে চাও শিরা ছাড়া তাহলে ব্যাটার তৈরি করার সময় এখানে চিনি ব্যবহার করবে তাহলে এমনিতেও খেতে পারবে শিরাতে দেওয়ার দরকার হবে না বাকিগুলো আমি এভাবে ভেজে নিয়েছি আর এই শিরাটা নিয়ে এসেছি উষ্ণ গরম শিরা দরকার এখন মানে শিরাটা উষ্ণ গরম আছে এবার একটা একটা করে এর মধ্যে আমি ডুবিয়ে দেব। আর একটু পরেই তুলে নেবো মানে দু মিনিট রেখে তুলে নিয়েছি যদি তোমরা একদম নরম নরম খেতে চাও তাহলে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো এর মধ্যে দেখো তারপর এই শিরাগুলোকে ঝেড়ে ঝেড়ে এভাবে করে তুলে নিলাম সাজানোর জন্য আমি এখানে রাংতা হয় যে সেটা ব্যবহার করেছি তো একদম রেডি হয়ে গেল আজকে সহজ একটা মিষ্টির রেসিপি যদি তোমরা ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে রেসিপি নিয়ে